অনেক পরিবারই শিশুদের চা পান করতে দেওয়া হয় বিশ্বাস করা হয় যে চা হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় মৌসুমি রোগের বিরুদ্ধে যুদ্ধ করে চায়ের উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি কিন্তু বড়দের মতো ছোটরাও একইভাবে উপকৃত হবে ভাবলে আপনি ভুল করবেন আপনি অনেক বেশি দুধ যোগ করে অথবা বিস্কুটের সাথে পান করতে দিলেও শিশুর শরীরের ওপর চায়ের ক্ষতিকর দিকগুলোকে আড়াল করা একদমই যাবে না চা শিশুদের জন্য স্বাস্থ্যকর পানীয় নয় আসুন তাহলে কারণগুলো জেনে নেই চা বড়দের পানীয় চায়ের উপাদান শিশু কিশুদের ক্ষেত্রে প্রক্রিয়াশীলভাবেই কাজ করে চা পানে শিশুদের ক্যালসিয়ামের শোষণ ব্যাহত হয় যার ফলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় নিয়মিত চা গ্রহণে শিশুর মস্তিষ্ক পেশি স্নায়ুতন্ত্র এবং বৃদ্ধি প্রভাবিত হয় শিশুকাল থেকে চা পান করলে যে পার্শ্ব দেখা যায় তা বলা হল যেমন ধরুন হাড়ের ঘনত্ব ক্রমশই কমে যায় শরীরের ব্যথা বিশেষ করে মাঝে মধ্যে ব্যথা শুরু হয় শিশুর মনোযোগের ঘাটতি দেখা দেয় যার ফলে বিরক্তি ও অন্যান্য আচরণগত সমস্যাও তার মধ্যে আপনি দেখতে পাবেন পেশির শক্তি ধীরে ধীরে কমে যায় তাই এখন থেকেই সচেতন হন আপনার শিশুকে সুস্থ ও স্বাস্থ্যজ্জ্বল করে তুলুন আপনি আপনার নিয়মকানুন মেনে চলে